আব্দুল্লাহ আল মুবারক একটা ডাক দিয়া কোন গো আল্লাহর ওলি গো ও আল্লাহর ওলি আমি কেন কেন এত আদর যত্ন করে ইবাদত করে জানেন নি আমি আমার একটা রাত ওই একটা মাইয়ার প্রেমের মধ্যে পড়িরা আমি আব্দুল্লাহ আল মুবারকের পুরাটা সময় কাটাইয়া দিছি আল্লাহ পাকের একজন বান্দা ছিলেন যিনার নাম ছিল আব্দুল্লাহ আল মুবারক রহমাতুল্লাহি আলাই ওনার বান্দার জীবনী থেকে ঈমান এবং আমলের আলোচনাটা করে দিচ্ছি হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় উনি এমন টাকা এমন পয়সার মালিক ছিল টাকা পয়সার কারণে উনি আল্লাহর ইবাদত করতেন না উনি একজন খারাপ মহিলার জন্য পাগল ছিলেন ভালো মহিলা নয় খারাপ একজন মহিলার জন্য পাগল ছিলেন আপনারা যদি বলেন খারাপ মহিলার জন্য যেই যুবকেরা পাগল হইয়া আজকে বর্তমান সমাজের মধ্যে টাকা পয়সা নষ্ট করে কি করে না আরো জনে বলেন না করে কি করে না আমার লাকসাম কান্দির পর পশ্চিম পাড়ার ভাই বাবারা গ ও আমার আজকের মাহফিলের মুরব্বী সমাজ যুবক ভাইয়েরা আপনারা যারা মাহফিলে বসে গেলেন আল্লাহর ওলি হযরতে হযরতে আব্দুল্লাহ আল মুবারক রহমাতুল্লাহি আলাই দুনিয়ার জমিনের মধ্যে থাইকা যখন টাকা পয়সার মালিক ছিল গো লক্ষ লক্ষ টাকা টাকার কোনো অভাব নাই কিন্তু উনি একটা খারাপ মহিলার প্রেমে পাগল হইয়াছিল ও আমার লাকসাম কান্দির পাড়ার পশ্চিম পাড়ার যুবকের দল আজকে তোমার লক্ষ লক্ষ টাকা দামি একটা মোটর সাইকেল নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরা বেড়াও দামি মোটর সাইকেল নিয়ে একটা মেয়েকে তোমার মোটর সাইকেলের পেছনে বসাইয়া রাস্তায় রাস্তায় ঘুরা যায় বাদাম খাও সটফটে দোকানে যাও রেস্টুরেন্টে যাও যুবক আজকে আব্দুল্লাহ আল মুবারকের জীবনের দিকে লক্ষ্য করো উনিও তোমার মতো একজন যুবক ছিল গো ওই যুবকটা লক্ষ লক্ষ টাকার মালিক ছিল হঠাৎ করে আব্দুল্লাহ আল মুবারক রহমতুল্লাহি আলাই উনি যেই মহিলাটারে পছন্দ করতেন ওই মহিলারে দেখার জন্য তার বাড়ির কাছে যে দাঁড়িয়ে রয়েছে আর আব্দুল্লাহ আল মুবারক যেই জায়গার মধ্যে বসবাস করত আর ওই মাইয়ার বাড়িটা যেই জায়গায় ওই জায়গার মধ্যে রাত্রবেলা বরফ পড়ত বরফ বুঝেননি আপনারা রাত্রবেলা বরফ পড়ত সকল কিছু ঠান্ডা বরফে ঝরঝরিত হইয়া যাইত আর আব্দুল্লাহ আল মুবারকের টাকার কোনো অভাব নাই পয়সার কোনো অভাব নাই আব্দুল্লাহ আল মুবারক রহমতুল্লাহি আলাই টাকা পয়সার মালিক হইয়া কোনো লাভ নাই যদি তুমি একজন অপরস্ত স্ত্রীর প্রেমে পাগল হইয়া যাও যদি তুমি একজন মহিলার প্রেমে পাগল হইয়া যাও আমি একটা কথা বইনা দে তুমি না 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 তোমার সময় আছে যুবক তুমি বিবাহ করে নাও তোমার সময় আছে মুরব্বী বাবা তুমি অন্যার স্ত্রীর থেকে তোমার চোখটা ফিরিয়ে নাও যুবতী কন্যাদের উপর থেকে তোমার চোখটা ফিরিয়ে নাও তুমি যদি তোমার এই চোখটারে সামাল দিয়া রাখতে পারো গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আল্লাহর দরবারে কবুল করবে জোরে বলেন আল্লাহু আকবার আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহি আলাই এত বড় নবীর পাগল ছিলেন না নবীর পাগল যদি হইতো কোনোদিন ওই মাইয়ার দিকে তাকাইতো না ওই মাইয়াটা তার কোনো ফাত্তা দেয় না ওই মাইয়াটা আব্দুল্লাহ মুবারকের টাকা পয়সার পরোয়া করে না কারণ ওই মাইয়া এলাকার একজন বাসার মাইয়া কারণ ওই টাকা পয়সার অহংকার মাইয়া কয় আব্দুল্লাহ মুবারক তুমি কেন আমার দিকে এতভাবে নজর করো তুমি নজর করলে তো আমি মাইয়ারে পাইতা না আর আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কয় বাদশার মাইয়া গো ও বাসার মাইয়া গো তুমি কেন এই জাগার মধ্যে আমার এখনো পর্যন্ত পরোয়া করো না বাসার মাইয়া ডাক দিয়া কয় ও আব্দুল্লাহ আল মুবারক তুমি যদি আমি বাসার মেয়েকে বিবাহ করতে চাও তাইলে আমি তোমাকে একটা গ্যারান্টি দিলাম একটা সময় দিলাম তুমি আমার জন্য কি অপেক্ষা করতে পারবা না আব্দুল্লাহ আল মুবারক একটা ডাক দিয়া কয় ও বাসার মেয়ে আমি হ্যাঁ 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 তোমার জন্য অপেক্ষা করতে পারবো কয় তাহলে তুমি আমার জন্য অপেক্ষা কিভাবে করবা বলো না বলতেছেন যেইভাবে চাও ঠিক সেইভাবে অপেক্ষা করব আব্দুল্লাহ মুবারক ওই মেয়েটার ডাক দিয়ে কই মাইয়া আমি তোমার চেহারা দেখলে আমার বড় ভালো লাগে তোমার চেহারার দিকে তাকাইলে আমার কোনো ভালো লাগে আর মাইয়াটা ডাক দিয়ে কয় তোমার তো আমার ভালো লাগে না আমার বাবার টাকা পয়সা তোমার ভালো লাগে কয় না 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 আমি চাই তোমারে বিবাহ করতে আমারও তো টাকা পয়সা দন দৌলতের কোনো অভাব নাই
নাই মায়াটা একটা ডাক দিয়া কই আব্দুল্লাহ মোবারক ও আব্দুল্লাহ মোবারক যাও 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 তুমি আমার পেছনে পেছনে ঘুরো না আব্দুল্লাহ আল মোবারক একদিন রওনা করছে রাত্রবেলা মাইয়াটারে দেখার লাগে তার কলিজাটা ফা ফা করে কাঁদতাছে আব্দুল্লাহ আল মোবারক মেয়েটারে দেখার লাগে মাথা পাগল পাড়া হয়ে গেছে এবার আব্দুল্লাহ আল মোবারক রহমতুল্লাহি আলাই ওই মাইয়াটারে দেখার জন্য ঘর থেকে বাইর হয়ে গেছে বাহিরে কি বরফ না পানি বরফ না পানি বরফের তুষার ফটতাছে আব্দুল্লাহ মোবারক সন্ধ্যাবেলা মাইয়ার ঘরের পেছনে যায় দাঁড়ায় রইছে বন্ধুরা রে আমার আব্দুল্লাহ মোবারক মাইয়ার ঘরের সামনে যখন দাঁড়াইছে ঘরের পেছন দিয়া হেলান দিয়া দাঁড়ায় রইছে আর মনে করছে মাইয়াটা তার লগে দেখা করার জন্য আসবো হঠাৎ করে গো আব্দুল্লাহ মোবারক রহমতুল্লাহ গিয়ালাই ওই ঘরটার লগে হেলান দিয়া অলসতার কারণে ঠান্ডা অনুভব করে একটু ঘুমায়া গেছে ঘুমের মধ্যে থাইকা থাইকা আব্দুল্লাহ আল মোবারক ঘুমের মধ্যে থাইকা হঠাৎ করে একটা মসজিদের আজান শুনতে পাইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মসজিদের মধ্যে যখন আজান দেয় আব্দুল্লাহ মোবারক মনে করছে এশারের আজান দেয় কিন্তু আসলে এইটা কোন এশারের আজান না রে বন্ধু আব্দুল্লাহ মোবারক ঘুম থেকে চোখটা খুইলা দেখে এশারের আজান না দেওয়ার কথা আমি চোখ খুইলা দেখি আজান দেয় কিন্তু পুরাটা এলাকা আলোকিত দেখা যায় পুরাটা এলাকা আলোকিত হইতে পারে না গো পুরাটা এলাকা তো আলোকিত হইতে পারে না এশারের আজানের সময় রাত্র হয়ে যায় পুরা এলাকা অন্ধকার হয়ে যায় কিন্তু এখন কেন আলোকিত দেখা যায় দৌড়াইয়া দেখতেছেন একটা লোক ওই রাজপ্রাসাদের পেছন দিয়া যায় যায় ডাক দিয়া কয় ও আমার এলাকার ভাই গো আপনি কেন ওই জায়গা দিয়া যান কয় নামাজ আদায় করতাম কয় কিসের নামাজ কয় ফজরের নামাজ কয় আসলে কি ফজর আজান দিছি নি কয় হ্যাঁ আব্দুল্লাহ আল মোবারক আর কোন দেরি করে না একটা দৌড় মাইলা বাড়ির মধ্যে যাইয়া উনি মনে মনে চিন্তা করে গো আমি যদি সারাটা রাত্র একটা মাইয়ার জন্য ঘুমের বোর হইয়া যদি আমি কাটায় দিতে পারি কিন্তু আমার যেই আল্লাহ বানাইছে যেই আল্লাহ আমার সৃষ্টি করছে আমি কি ওই আল্লাহরে পাওয়ার জন্য এখনো পর্যন্ত আল্লাহর দরবারে সেজদা দিয়া পড়ে থাকতে পারি না আব্দুল্লাহ আব্দুল্লাহ আল মোবারকের অন্তরের চক্ষুটা খুইলা গেছে এই আমার লাকসাম কান্দির পার পশ্চিম কার পাড়ার এলাকার ভাই বাবারা এবং পরদারালের মা বোনের আগু ও আমার আজকে যুবকের দল লক্ষ্য কর আব্দুল্লাহ মোবারকের পরিবর্তন আব্দুল্লাহ মোবারক রহমতুল্লাহি আলাই ওই জায়গার মধ্যে থাকিয়া উনি মনে মনে চিন্তা করতেছে চিন্তা যখন করে রে বন্ধু ও আমার বাবারা এই দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমি আব্দুল্লাহ ইবনে মোবারক একটা মাইয়ার জন্য সারা রাত্র কাটাইছি কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে মোবারক আমি ওই মাইয়ার জন্য সারা রাত কাটাইছি ওই মাইয়া তো আমার কবরের সঙ্গে হইতো না ওই মাইয়া তো আমার হাসরের সঙ্গে হইতো না ওই মাইয়া তো আমার ফুনসেরাতের সঙ্গে হইতো না যেই আল্লাহ আমারে ওই কবরের মধ্যে শান্তি দিতে পারবো গো ওই আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে আমি আব্দুল্লাহ আর মোবারক যদি একটা রাত কাটাইতাম পারতাম গো আমি আব্দুল্লাহ মোবারক কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতাম না আমি আজকে তওবা করলাম রে আমি আব্দুল্লাহ মোবারক আর কোনোদিন ওই মাইয়ার পেছনে দৌড়াইতাম না আমি এমন একজন আল্লাহর ইবাদত করার জন্য আমি আব্দুল্লাহ মোবারক দৌড়ামো যে আল্লাহ আমারে বাঁচাইতে পারবো যে আল্লাহ কবরের মধ্যে আমারে বাঁচাইব আপনারা জোরে বলেন না বাবা দুনিয়ার সকল পাপ কাজ থেকে আপনি যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বাঁচাইতে পারে কি পারে না আর জবান খুলে বলেন না পারে কি পারে না বন্ধুরা রে আমার ও আমার বাবারা এই দুনিয়ার আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছু একদিন থাকবে না সকল কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার আল্লাহর কি কোনো ধ্বংস আসেনি
আরো জোরে কন্যা ধ্বংস আছে নি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফালিউ ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ঘোষণাকার আরো জোরে কার আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান তোমরা যা দেখতে পাও তোমাদের চোখে সব ধ্বংস হয়ে যাবে ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা কিন্তু আল্লাহর কোনোদিন ধ্বংস নাই কেন আল্লাহর ধ্বংস নাই আল্লাহ কয় যুল জালালি ওয়াল ইকরাম আমি আল্লাহ হইলাম মহিমান আমি আল্লাহ হইলাম উচ্চ মর্যাদা সম্পূর্ণ আমি আল্লাহর ধ্বংস নাই এই জন্য বান্দা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা তোমার ঈমানকে শক্ত রাইখা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো আর আমি আল্লাহর দরবারে শ্রদ্ধায় পড়ে যাও আমি আল্লাহ ঘোষণা করলাম বান্দা তোমাদেরকে আমি মাফ করে দিব সবাই জবান খুলে জোরে জোরে একটু জোরে শুনে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি দেনা মোহাম্মদ নাবিয়ানা জগতের বন্ধুরা ও লাকসাম কান্দির পার পশ্চিম পাড়ার ভাই বাবারা আল্লাহর ওলি আব্দুল্লাল মোবারক মেয়েটারে দেখার জন্য গেছে ঘুমের মধ্যে পুরা রাইট কাইতে গেছে সকালে ফজরের আজান দিছে আব্দুল্লাল মোবারক উনি চিন্তা করে গো আমার মনের মধ্যে একটা চিন্তা আমি যদি ওই মাইয়ার জন্য সারা রাত কাঁদাইতাম পারি আমি আব্দুল্লাহ মুবারক যে আল্লাহ সৃষ্টি করছে আমি আব্দুল্লাহ মুবারক কি হয় আল্লাহর জন্য আমার পুরাটা সময় কাটাইতে পারি না এই কথা মনে মনে চিন্তা করতে করতে গো আব্দুল্লাহ মুবারক উনি আল্লাহর দরবারে সেবায় ফিরে গেছে আর ডাক দিয়া কয় আল্লাহ ও দয়াল আল্লাহ আমি আব্দুল্লাহ আল মুবারক এই জায়গার মধ্যে থাকিয়া আপনি আল্লাহর দরবারে তওবা করি মানি ও কাবার মালিক আপনি আমারে মাফ করে দেন এবার আব্দুল্লাহ আল মুবারক এমন ইবাদত করে এমন ইবাদত করে গো আব্দুল্লাহ আল মুবারকের ইবাদতের তুলনা হয় না আব্দুল্লাহ আল মুবারক আল্লাহর দরবারে সেজদায় যায় আবার সেজদা থেকে মাথা উঠায় হঠাৎ করে আব্দুল্লাহ আল মুবারকের বাড়ির মধ্যে একজন আল্লাহর ওলির আগমন হইছে আরো জনে কয় না সুবহানাল্লাহ আল্লাহর ওলি একটা ডাক দিয়ে কয় আব্দুল্লাহ আল মুবারক ও আব্দুল্লাহ আল মুবারক তুমি কেন এই জায়গার মধ্যে এত আদর করে সোহাগ করে করে নামাজ আদায় করো আব্দুল্লাহ আল মুবারক একটা ডাক দিয়ে কোন গো আল্লাহর ওলি গো ও আল্লাহর ওলি আমি কেন কেন এত আদর যত্ন করে ইবাদত করে জানেন নি আমি আমার একটা রাত ওই একটা মাইয়ার প্রেমের মধ্যে পড়িরা আমি আব্দুল্লাহ আল মুবারকের পুরাটা সময় কাটাইয়া দিছি আমি আব্দুল্লাহ আল মুবারক মনে মনে চিন্তা করলাম আমার পুরাটা রাত্র যদি একজন আল্লাহর প্রেমে কাটত গো আমি আব্দুল্লাহ আল মুবারক কোনোদিন গুনার সাগরে সাঁতরাইতাম না আমি আব্দুল্লাহ আল মুবারক আজকে থেকে নিয়ত করলাম গো এই জিলহজ মাসের এক তারিখ আমি আজকে থেকে সারাক্ষণ খালি ইবাদত কইরাম আল্লাহর ইবাদত হঠাৎ করে আব্দুল্লাহ মুবারক মনে মনে চিন্তা করে এটা তো জিলহজ মাস 10 তারিখে 9 তারিখে তো হজ শুরু হইয়া যাইব আমি আব্দুল্লাহ মুবারক আমার মনটা চাই মক্কা মদিনা যাইয়া হজ করতাম আরো জোরে কয় না রে বাবা সুবহানাল্লাহ ও বন্ধু গো আব্দুল্লাহ মুবারকের মাও নাই বাবা নাই উনি যেই জায়গার মধ্যে বসবাস করে ওই জায়গা থেকে 8 দিন 9 দিনে মক্কা মদিনা যাওয়া কোনোদিন সম্ভব না আগে বাংলাদেশের মানুষ মক্কা মদিনা যখন যাইতো তারা হাইতা হাইতা যাইতো 2 মাস 3 মাস লাগাইতো
ঠিক কিনা আমার বাবারা বন্ধুরা আব্দুল্লাহ মোবারক রহমতুল্লাহি আলাইহি ওই মনে মনে নিয়ত করলেন আমি এই মুহূর্তে আমার আল্লাহর দরবারে হজ করার জন্য আমি আব্দুল্লাহ মোবারক রওনা দিব যাইতে যাইতে রে আব্দুল্লাহ মোবারক রহমতুল্লাহি আলাইহি ওই জায়গার মধ্যে যাওয়ার আগে জিহুন নামক একটা নদী ছিল ওই নদীর পারে দাঁড়ায়া দাঁড়ায়া মনে মনে চিন্তা করে আমি আব্দুল্লাহ আল মোবারক কেমনে যাইতাম আমি তো হজ করার জন্য হজের টাইমে মক্কা মদিনা যাইতাম পারতাম না কেন গো কেন তুমি পারবা না কয় নয় দিনে মক্কা মদিনা যাওয়া সম্ভব না আচ্ছা ঠিক আছে আমি তবুও মক্কা মদিনা যাব আমি হজ করতাম পারতাম না কি হইছে হাজীদেরকে অনুসরণ কইরা আমি আমার নখ এবং চুলগুলা কাটতাম না আমি মক্কা মদিনা যাই হজ পালন করব দেখেন বন্ধু গো ও যুবকের দল আল্লাহর পাগল হইলে মানুষ কত কিছুই না করতে পারে উনি জানে যে হজ কোনোদিন পাইতো না উনি তবুও মনে মনে চিন্তা করে আমি আমার আঙ্গুলের নখগুলা কাটতাম না আমার চুলগুলা কাটতাম না আমি না কাইটা হাজীদেরকে অনুসরণ কইরা আবুদুল্লাহ আল মোবারক সামনে যায় 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 রে যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত গেছে হঠাৎ করে একটা বুড়া মহিলা লাডি বট দিতে 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 আয়সা ডাক দিয়া কয় আব্দুল্লাহ আল মোবারক ও আব্দুল্লাহ আল মোবারক তুমি কেন এখানে দাঁড়ায়া রইছো কয় বুড়ি মা আমি আব্দুল্লাহ মোবারক নিয়ত করেছিলাম মক্কা মদিনা হজ করতাম জানো হজের আর বাকি মাত্র 9 দিন আমি কেমনে মক্কা মদিনা যাইতাম গো আমি তো হজ পাইতাম না আমার মনটা চায় আমি একবার আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতে মা ও মা আপনি আমার সামনে দাঁড়াইয়েন না আমার সময় নষ্ট কইরেন না আমি এই মুহূর্তে মক্কা মদিনা যাব হজ করার লাগা আসলে আমার এই কান্দির পারে না কার ভাই বাবারা গো মক্কা মদিনা যাইতে টাকা লাগে না আগে সর্বপ্রথম আপনার মন লাগবো মন আপনি নিয়ত করেন আমি মক্কা মদিনা যাইতাম চাই আমার টাকা পয়সা দন দৌলত নাই আমার নবীজির হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবীজি বলেছেন নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম আপনি নিয়ত করেন আমি জীবনে একবার মক্কা মদিনা যাব প্রত্যেক মাসের বেতনের টাকা থাইকা কিছু কিছু করে টাকা রাইখা দেন রাখার পরে আপনি দেখবেন যদি আপনি হজ না কইরা মারা যান আপনার আমল নামায় আমার আল্লাহ একটা হজের সওয়াব দিয়া দিব সুবহানাল্লাহ আরো জোরে কয় না সুবহানাল্লাহ জগতের বন্ধুরা গো ও কান্দির পাড়ের বাবারা আপনারা মনোযোগ দিয়া শোনেন বুড়িমা কয় বাবা তুমি যাইবা তো পরে আগে একটু দাঁড়াও আমার লগে যাইবা কয় আপনি যে বুড়া মানুষ লাডি বট দিয়া দিয়া হাঁটেন আমি জোয়ান মানুষ হাঁটতাছি আমি মদিনা যাইতে পারতাম না 9 দিনে আর আপনি বুড়ির লগে গেলে দেড় দুই মাস মনে হয় মদিনা মক্কা যাওয়া আমার হইতো না আমার বাবারা বন্ধুরা আব্দুল্লাহ মোবারকের এই কথাটা শুইনা বুড়িমা একটা হাসি দিয়া কয় আব্দুল্লাহ তুমি একটা পাগল কি আব্দুল্লাহ তুমি একটা পাগল ও আব্দুল্লাহ তুমি কি বলো আমার লগে যাইলে দেড় দুই মাস লাগবো আব্দুল্লাহ মোবারক আমনে এমনে তো কইবেন যদি কোন বুড়া মানুষ লগে ফেরা যায় কোনদিন কোন জায়গায় যাইতে সময় একটু সামনে দিকে আড়ে আর কই দম কাটারে কিততাম নেই সেটা লাগে তাড়াতাড়ি আটতাম ভারি না কয় কি কয় না ও বন্ধু গো আব্দুল্লাহ আল মোবারকের মনের মধ্যে চিন্তাটা ঢুকছে বেরিয়ে লইয়া কেমনে যাম আমি তো 9-10 দিনে যে মক্কা মদিনা পৌঁছাইতাম পারতাম না আমি আব্দুল্লাহ আল মোবারক এই মহিলার লগে যাইতাম না মহিলা মুসকি হাসি দিয়া ডাক দিয়া কয় আব্দুল্লাহ ও আব্দুল্লাহ তুমি আমারে বলতাছ আমার লগে মক্কা মদিনা যাইতে পারতা না আমি তোমারে 8-9 দিনের আগে হজ করার মতো একটা ক্ষমতা দিয়া মক্কা মদিনা নিয়া দিমু এবার আব্দুল্লাহ আল মোবারক কা কাঁইশ দিছে মারহাবা কয় না আচ্ছা কোন তারা দেখাইতাম পুরা মানুষ তো দেয়া জানে ফ্যাশনে এবারে লাড়ি লিয়ে বইয়া রইছে সভাপতি সাহেব মা গো
পুরা মানুষ আচ্ছা বাবা এই যে একজন পুরা মানুষ দেখা আমি একটু দাঁড়ান না বাবা এই যে একজন পুরা মানুষ দেখা ভাই এবেটা যদি অন কালা কয় আমি একটা কিতা কইতাম এবেটা তো হইতো না এবেটা যে বুড়া দেখা যায় এবেটা অন মনে করেন দাড়ি টাড়ি শুধু শেপ টেপ করলা বিয়ার দুই তিনটা করলাম আমরা বইয়ের এটা শক্ত আছে হইতো না আরো লাগবো আরো ডেন্ডুরে বুড়া লাগবে আমরা সভাপতি সাহেবের এবেটা খার করে দেন কেমনে অসুস্থ মানুষ আচ্ছা মনে করেন আজকের মাহফিলের সভাপতি সাহেব এবেটা লাঠি দিয়ে হন দে আড়ে এবেটা যদি নিজে কই আমি এক কুড়া করে মাটি এই কান্দির ফাট থেকে মাথাত করে নিয়া মনে করেন লাকসাম বাজারে নিয়ে ফালাম ফারবনি ফারবনি বেরি ডাক দিয়া কয় ও আব্দুল্লাহ মোবারক ও আব্দুল্লাহ মোবারক আমি তোমারে তোমার নয় দশ দিনের আগে নিয়ে মক্কা মদিনা ফোসামো আব্দুল্লাহ মোবারক এই কথাটা শুনে একটা হাসি দিয়া ফালাইছে সুবহানাল্লাহ বুড়ি মা একটা ডাক দিয়া কয় আব্দুল্লাহ মোবারক হাসি দিয়া কি তুমি আমারে ছোট করলানি কয় হ্যাঁ আমি আপনারে ছোট করছি কয় কেন 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 কয় আমি জোয়ান মানুষ যাইতাম পারি না আপনি কেমনে আমারে লইয়া যাইবেন বুড়িমার পাওয়ার কিন্তু কম না বুড়িমা একটা ডাক দিয়া কয় আব্দুল্লাহ আল মোবারক যেই মুড়িমা জিহুন নদীর তীরের মধ্যে ফজরের নামাজের সুন্নত পড়ে আর আমার এলাকা মিরু অঞ্চল যেখানে যাইতে সাত আট দিন লাগে আর ওই এলাকার মধ্যে যাইয়া ফজর নামাজের ফরজ নামাজ পড়ে সুন্নত পড়ে লাকসাম বাজার আর ফরজ নামাজ পড়ে ঢাকা যাইয়া এদের ক্ষমতা কি কম না বেশি আরো জোরে কয় না কম না বেশি ওই মহিলা বুড়া মানুষ ডাক দিয়া কয় আব্দুল্লাহ মোবারক ও আব্দুল্লাহ মোবারক আমি মহিলা এই জিহুন নদীর তীরে সুন্নত নামাজ পড়িরা আর মেরু অঞ্চলের মরুভূমির মধ্যে যাইয়া ফজর ফজর নামাজের ফরজ পড়ি আমি কেমনে মদিনা যাইতাম পারতাম না কয় হ্যাঁ 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 আপনি যদি পারেন গো আপনি আমার একটু তাড়াতাড়ি মক্কা মদিনা পৌঁছাই দেন এই দিক দিয়া আশেকের অন্তরে মদিনার জ্বালা জ্বলে গো আর আরেক দিক দিয়া মহিলাও মদিনা যাইতো চায় এবার ওই মহিলা কয় আব্দুল্লাহ আল মোবারক চলো 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 আমার লগে চলো যাইতে 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 একদিনে মাত্র তিন চার কিলো গেছে গাড়ি করে বন্ধ করে দেন আমি কিতা করতাম বইও না না দরকার হতো নাই তোমরা এনে বইয়ে বইয়ে শুনো ভাই আমি তোমাদের পক্ষে আছি শুনো না না আবার আবার কয় বেটা একদিনে মাত্র তিন মাইল গেল আছে কোন আপনার মাথার রক্তটা কত দূর গরম হইব গরম কম হইব না বেশি হইব ও বন্ধু ও বন্ধু গভীর মনোযোগ নিয়ে বসে যাও গভীর মনোযোগ নিয়ে বসে যাও আব্দুল্লাহ মুবারক কয় মা আপনি কি লাগে আমার সময়টা খাইছেন আমি তো পারতাম মক্কা মদিনা নয় দিনে যাইতাম আপনি আমারে আর আটকাইয়েন না মহিলা কয় আব্দুল্লাহ মুবারক দাঁড়াও 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 আগে দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও একটা নদীর পাড়ে গেছে নদীর পাড়ে যাইয়া ওই মহিলাটা দুইটা রাকাত নামাজ আদায় করতেছে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া ওই মহিলা এবারে খালি আমার ঠেলে বুঝি থাক আপনারা ও আশেক মানুষ কিছু করেন আশেক মানুষ তো আল্লাহ কবুল করুক আমিন তো দাওয়াত দিলে আগে ডেট নিবেন যখন সুন্দর করে বেশি করে টাইম দিতে পারি এমন টাইমে একটা ডেট নিবেন আর এনে আমি সিল্লানের কারণও নাই ইসুফ মাইক রে বালা মাইক তার মাইকে সাউন্ড একটু বালা আজ একটু কানে লাগতেছে লাগে ওয়াজটা কইছে হইতাছে কি আল্লাহ কবুল করো আমিন আব্দুল্লাহ মোবারক কয় মহিলা দুই রাকাত নামাজ পড়বেন তিন চার মাল আইতে আমনার সময় লাগবে একদিন মক্কা মদিনা কোন সময় নিব মহিলা ডাক দিয়া কয় দাঁড়াস না বেটা আমার পাওয়ারটাকে চাস না কেমনে মক্কা মদিনা লইয়া যায় সুবহানাল্লাহ ও আমার কান্দির পারে মা
ও কান্দির পারের মা বনে রাখো ও মা আপনার ঘরের মধ্যে বরকত নাই রোগবালা মুসিবত ছাড়ে না আপনি এই রোগবালা মুসিবত নিয়ে বড় টেনশনে পড়ে রয়েছেন আল্লাহর কসম মা আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে ফজরের নামাজের আগে উইটা তাহাজ্জুদের মধ্যে চোখের পানি পায়ে কান্দেন গো কান্দির পারের মা আল্লাহর কসম আল্লাহর কসম আপনার রোগবালা মুসিবত আপনার ঘরে আসবো দূরের কথা এই কান্দির পার এলাকার মধ্যে আপনি একজন নামাজ পড়া আল্লাহর প্রিয় বান্দি হওয়ার কারণে রোগবালা মুসিবত আপনারে কোনোদিন স্পর্শ করবে না ও কান্দির পারের মা দেখেন বুড়া বেডি এটার পাওয়ার কত বেডি ডাক দিয়া তো আব্দুল্লাহ মুবারক রে সময় দেস না দুই রাকাত নামাজ পড়া লই দুই রাকাত নামাজ পড়তে সময় তো বেশি লাগে না মহিলাটা দুই রাকাত নামাজের মধ্যে এশারের নামাজ পড়া ফজরের নামাজের আগ পর্যন্ত দুই রাকাত পড়ছে আব্দুল্লাহ মুবারক কয় কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল খেলছো চমৎকার আসমান জমিনের মাঝে বসাইছো বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে জোরে কোন আল্লাহ আকবর আব্দুল্লাহ আল মুবারক একটা ড্রাগ দিয়া কয় বুড়িমা ও বুড়িমা গো নামাজ পড়ছেন দুই রাকাত সময় লাগাইছেন সারা রাত আপনি কেমনে আমার মক্কা মদিনা নিবেন গো মহিলা কয় ধৈর্য ধর আয়ো আমার লগে নদীর পারে যায়া দেখে এটা কোনো বড় নদী না এই নদীটা আপনারা লাকসাম বাজারের ভিতর দিয়ে পার হইয়া সিফা একটা নদীর মতো একটা গাঁ আসিনিও খাল খালের মতো সিফা মহিলা কইডা দিয়া তুমি মদিনা যাইবা মক্কা যাইবা হজ করা লাগা কইডা দিয়া তো জাহাজও যাইতো না নৌকো যাইতো না কেমনে আমি এটা দিয়া মক্কা মদিনা যাম মহিলা কয় পাগল তোর অজু আছে নি কয় অজু আছে কয় যা 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 এই নদীটার মাঝখানে আমার নামাজের মুসল্লাটা লইয়া যা মহিলা যে নামাজের জানাজাটা দিয়া নামাজ পড়ত গো ওই মহিলার জানাজার নামাজটা ওই পাগলারে দিয়া দিছে পাগলা যাইয়া এটারে একটা পানির উপরে বিছাইয়া ওই পানির উপরে ফাগলা ওই জানাজার নামাজে দাঁড়াইছে মহিলা কয় ফাগলা চোখ বন্ধ কর কয় করছি কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির কর কর করছি কর কর সসনি কয় করছি কয় এবার চোখটা খোল ওই চোখটা খুলছি এবার ওই যুবক চোখটা খুলা দেখে বন্ধু গো ফোলাটা আরাফার ময়দানে দাঁড়াইয়া রইছি মনোযোগ গভীর মনোযোগ নদীর পার থেকে আরাফার ময়দানে নিতে পারে এমন মহিলার পাওয়ার কিন্তু কম না ওয়াজ বেশিক্ষণ করার কথা বলে সারাক্ষণ ওয়াজ করলে ওয়াজ হয় না অল্প কথাই যদি জওয়ামিউল কালামের মাধ্যমে অধিক কথা বুঝাইতে পারি তাইলে আপনি কিল লেগা সারা রাত ওয়াজ শুনবেন 10 মিনিট ওয়াজ শুই না পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহর কসম মরণের পরে জান্নাত রাইতের তিনটা পর্যন্ত ওয়াজ শুই না চারটার দিকে ফজরের আজান এক ঘন্টা সজাগ থাকতেন পারেন না কিন্তু যায় ঘুমান ফজর গেল আপনার ঘুমের ঘুমে আপনি এই ইবাদত এই মাহফিল দিয়া কোনো লাভ নাই আল্লাহর কসম এই মাহফিল দিয়া কোনো লাভ নাই এবার ওই ফোলাটা একটা ডাক দিয়া কয় মহিলা গো ও মহিলা এখন তো মাত্র তিন দিন হইছে হজ করার দ্বারও পাঁচ ছয় দিন বাকি আপনি কিনলে গেয়ে তো তাড়াতাড়ি কেমনে আনছেন আপনার পাওয়ারটা কি তা আমারে কন ওই মহিলা একটা ডাক দিয়া কয় আব্দুল্লাহ আল মুবারক ও আব্দুল্লাহ মুবারক এটা আমার কোনো পাওয়ার না এটা আমার কোনো পাওয়ার না কয় কিসের পাওয়ার কয় আসো এটা দেখতে হই লাগে হজ কইরা লও এবার আব্দুল্লাহ মুবারক কাবা মা সাফা মারওয়া সাই করছে কাবা তাওয়াফ করছে হাজরে সদে সুমা দিছে আরাফার ময়দানে গেছে মিনায় পাথর মারছে সকল কাজ শেষ কইরা মহিলার কাছে আইসা ডাক দিয়া কই ও বুড়িমা আপনি কেমনে আমারে আমার এলাকা থেকে মক্কা মদিনা আরাফাতের ময়দানে আনছে
আনছেন বুড়িমা কয় চলো আমি কেমনে আনছি তোমার একটু দেখাই এবার বুড়িমা কয় কোন জায়গায় যাইবা এবার যুবক প্রশ্ন করে মা কোন জায়গায় যাইবেন কয় এই মক্কা থেকে একটু দূরবর্তী জায়গায় আমার একটা ফোলা আছে ওই ফোলাটা ওই জায়গার মধ্যে একটা গুহার মধ্যে আল্লাহ পাকের ইবাদত করে চলো তার কাছে যাই এবার ওই মহিলাটা যাইতে যাইতে গুহার মধ্যে ঢুকছে গো আব্দুল্লাহ মোবারক তার একটা পাও বাড়ায় আরেকটা পাও বাড়ায় আবার সামনে যায় না ডরায় গুহাটা তো অন্ধকারে অন্ধকার দেখা যায় কিন্তু একটু সামনে যায় দেখে রে কার জানি একটা সুন্দর চেহারা ওই গুহার মধ্যে জলমল জলমল করে জ্বলে রে জলমল জলমল করে যখন জ্বলে হঠাৎ করে ওই বুড়িমা ডাক দিয়া কয় আমার পুত্র ও আমার পুত্র তুই আসস নি ফোলাটা একটা দৌড় মেয়েরা তার মা ডার কদম দার ভিতরে আঞ্জা করে ধরছে মাদার কদমদার ভিতরে আন্দা করা দইরা ডাক দিয়া কয় মা আমি জানতাম না আপনি যেই পর্যন্ত আসতে পারবেন আপনি যেই পর্যন্ত পৌঁছাইতে পারবেন কয় আব্বা তুমি চিন্তা কইরো না আমি এই পর্যন্ত তো এমনে এমনে আইছি না আমি যখন মক্কায় আসার জন্য রওনা দিছি স্বপ্নের ভিতরে কে জানে আমার কয় আমি মক্কা মদিনা যাইতাম কিন্তু কেমনে যামু জানি না কিন্তু আমার স্বপ্নে কয় আব্দুল্লাহ আল মুবারক নামক একজন মক্কা মদিনা যাইতো চাইতাছে তার কাছে যাইয়া বললে তে আমার মক্কা মদিনা আনবো তবে আমার জানাজার নামাজের মুসল্লাটা তার কাছে দেওয়া লাগবো দেওয়ার পরে আব্দুল্লাহ মুবারক আমার মক্কা মদিনা আনছে আব্দুল্লাহ মুবারক বেদির দিকে আপ করেছে আল্লাহ আকবার জোরে কয় না আব্দুল্লাহ মুবারক কারে কে মক্কা আল্লাহ এখন দোষ দেয় কারে এই জন্য আশেক বলে দুই পারে দুইজন বাজায় বাসি সর্পের গায়ে হাত দিয়াছি ওরে দুই পারে দুই মাঝি উজা দুই পারে দুই মাঝি উজা বাসাইবে কে মোরে আমার প্রাণের মুর্শিদ বিহনে বাসাইবে কে মোরে আমার ফানের মুর্শিদ বিহনে বাসাইবে কে মোরে আল্লাহু আকবার এবার আব্দুল্লাহ মুবারক কয় রাহেন পরে আমনে আমনের ফুতের লগে কথা কয় আমনে না আমার মক্কা আনছেন আমি নি আমনের আনছি কয় হ্যাঁ তুমি আমার আনছো কয় কেমনে কয় আগে আমনের ফোলাটারে আমি একটু দেখতাম চাই এবার ফোলাটা ঘরের মধ্যে একটু আগুন জ্বালাইয়া ফুরাটা ঘরের আলোকিত বানাইয়া ফালাইছে আলোকিত বানাইয়া দেখতাছে রে বন্ধু আলোকিত বানাইয়া দেখতাছে যে ফোলাটার চেহারাটা নূরে ঝলমল করছে এই ফোলাটা দেখতে একবারে ফাতলা শীতলা দেখা যায় চেহারা এত সুন্দর এত পাতলা ফিতলা আব্দুল্লাহ মুবারক কয় তুমি এখানে কেন খানা নাই দানা নাই পইরা রইছ আব্দুল্লাহ মুবারক রে ওই মহিলার পোড়া ডাক দিয়া কয় আমার আল্লাহ তোমারে কুদরতি ভাবে আমার কাছে আমি আর অল্প কিছুদিন পরে মইরা জানু আমার জানাজার নামাজটা ফরানের লাগিয়া হে যুবক তুমি গুনার কাজের মধ্যে আছো কিন্তু তুমি জানো না হে যুবক তুমি খারাপ কাজ করো কিন্তু তুমি জানো না তুমি আজকে রাত্রে তওবা করো আজকে রাত্রে তওবা করো আল্লাহর কসম তুমি যুবক আব্দুল্লাহ মুবারকের মতো ওলি হইতে পারবা তুমি আব্দুল্লাহ মুবারকের মতো সাতটা পাক্কা ওলি হইতে পারবা ও কান্দির পারের যুবক ও লাকসাম পশ্চিম পাড়া কান্দি লাকসাম কান্দির পার পশ্চিম পাড়ার যুবক আশেপাশে এলাকার মা বোনেরা আপনারা যদি মক্কা মদিনা যাইতে চান এখনো সময় আছে আজকের মধ্যে থেকে তওবা করে কোন আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা যাইতে চাই আপনি আমার মক্কা মদিনা নিয়ে দেন আপনারা জোরে বলেন আমার আল্লাহ নিয়ে দিতে পারে কি পারে না পারে আরো জোরে কয় না পারে কি পারে না দয়ালের প্রেম জালা অহঙ্গ জলে জানা কি দিয়ে হে নিবাইরে দয়ালের প্রেম জালা অঙ্গ কি দিয়ে নিবাইরে ওরে কি দিয়ে নিবাইরে জালা কি দিয়ে নি
ওহ মোর জালারে জালাকে দিয়ে এনি বাইরে একটা জবান বন্ধ রাখবেন না সবাই চিৎকার বেড়ে বলেন না আল্লাহু আকবার এবার ওই সন্তান বলছে আমার জানাজা পড়াইবা মাদারে গুহার মধ্যে রাখছে ওই আব্দুল্লাহ মুবারক গুহা পরের দিন সকাল বেলা ফজরের আগে তাহাজ্জুদ পড়ার জন্য ওইটা দেখে ফোলাটা ঘুমায়া রইছে ঘুমে মইরা রইছে ঘুমের মধ্যে যখন ফোলাটা মরছে গো আব্দুল্লাহ মুবারক তার মার ডাক দিয়া কয় ও গো মা ও বিদ্যা মা গো আপনার সন্তানটা তো আর দুনিয়াতে নাই আপনার সন্তানটা তো মইরা গেছে মা ওই মাডা মুস্কি মুস্কি হাসে আর কয় আব্দুল্লাহ আল মুবারক আমি তো জানি আমার ফোলাটা আজকে মইরা যাইব আব্দুল্লাহ মুবারক অবাক মা আপনার ফোলাটা আপনি আপনার ফোলার লেগে কিল্লে গে কান্দেন না আপনার ফোলার লেগে তো আপনি কান্দার কথা আপনি মা দি আপনার ফোলা মরছে হাসেন কই আমার ফোলা যদি মইরা যাইত আমি আমার ফোলার লেগে কান্দতাম আমার ফোলা তো আমার আল্লাহর কাছে গেছে গা আমার ফোলা তো আমার মাওলার কাছে গেছে কি করে কি করে কি করে গো আমার ফোলাটা কি করে ভাই আমার ফোলাটা কি করে তুমি জানো নি আমার ফোলার দেহটা মরা না মরা না আমার ফোলাটার দেহটা দেখতে পারো মরা আমার সন্তানের রূহটা আছে জিন্দা ও বন্ধু গো ও বাবারা বন্ধুরা এমন ওলি যদি হইতে পারো তুমি কোনোদিন মরতা না তোমার মরণের পরে তোমার কবরটা জান্নাতের বাগান হইব আর তোমার মরণটা এমন একটা মরণ হইব যে মরণের মধ্যে তুমি তোমার কবরে শান্তি পাইবা মা ডাক দিয়ে কয় আমার ফোলাটা যদি মরতো আমি বুঝাইতাম আমার ফোলাটা তো মরছে না আমার ফোলাটা তো আল্লাহর রাস্তায় চইলা গেছি সুবহানাল্লাহ কয় না আরো জোরে কয় না সুবহানাল্লাহ জগতের বন্ধুরা আল্লাহর ওলিরা তো আসলে মরে না কি করে কি করে ওইটার প্রমাণ যদি নিতে হয় আপনারা একটু কষ্ট করে দুইটা মিনিট বইবেন তারপর একটা গজল গায়ে আমি আমার মাইকটা ছাইড়া দিমু অসুবিধা হইব নিও হ্যাঁ মনোযোগ আল্লাহর অলিরা মরে না মহিলাকে আমার ভূত কিতা করছে না আমার ভূতরা জিন্দা কয় এটা দি কথা কয় না কয় কথা কিত্ত কইব এটার রুহুটা কি করে জানো নি আমার নবী রহমাতাল লিল আলামিন নবীদের হাদিস বর্ণনা আমার নবী হাদিস শরীফের মধ্যে জানাই বাইহাকি শরীফের হায়াতুল আমবিয়া ফি কুবুরিহিমের 75 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা নবীজি বলতেছেন আনা আনাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল আমবিয়াউ লা ইউত্রাকুনা ফি কুবুরিহিম বাদার বাইনা লাইলাতু ওয়ালাকিন তারা দুনিয়ার জমিন থেকে যখন কবরে যায় কবরে যাওয়ার পরে 40 দিন অতিবাহিত হওয়ার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রুহুদারে আমার আল্লাহর লামকানের মধ্যে নিয়ে নামাজ অবস্থায় ফালাইয়া রাখি তারা নামাজ আদায় করে ও মুসলমান আপনি যদি নামাজ পড়েন আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন আর যদি না পড়ে আল্লাহর সামনে বিয়াত যদি হয়ে যাইবেন আমার নবী ডাক দিয়া কয় যারা নামাজ আদায় করছে ওই কবরে যাওয়ার পরে তাদেরকে নামাজের কথা বলবে তারা যদি সেজদা দিয়া দেখাইতে পারে আমার আল্লাহ তারারে কবুল করব তারা যদি রুকু কইরা দেখাইতে পারে আমার আল্লাহ তারারে কবুল করব আর যারা যারা নামাজ আদায় করনারে যুবক যারা যারা নামাজ আদায় করনা আজকে থেকে বইলা যায় কবরের মধ্যে যখন তুমি যাইবা ওই কবরের মধ্যে যাওয়ার পরে তোমারে আল্লাহ বলবো নামাজ আদায় করো আল্লাহর দরবারে সেজদা দাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বললে তোমাদের পুরাটা শরীরটা তামা আর একটা ঢালাই হইয়া যাইব সেজদা দিতে যাইবা সেজদা দিতে পারতা না আল্লাহ জিজ্ঞাসা করব সেজদা দাও না কেন কইব আল্লাহ সেজদা কেমনে দেয় দুনিয়াতে তো আমি সেজদা দিছি না এখন আমি কেমনে সেজদা দিমু আমার আল্লাহ বলবেন ও বান্দা এখন তুমি যদি সেজদা না দিতে পারো যাও 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 তুমি জাহান্নামের মধ্যে যাও আপনারা বলেন নামাজ তোরা জাহান্নামে যাইতে চান না জান্নাতে জান্নাতে যাইতে চান কি চান না